Hello, Bongs. Welcome to Dehli. তো আমার পেছনেই দেখতে পাচ্ছ দিল্লি স্টেশন, আমরা নিউ দিল্লি স্টেশনে বাইরে আছি। আমি তো খুব হ্যাপি, আমার খুব ভালো লাগছে নিউ দিল্লি স্টেশনে, আমাদের রাজধানীতে চলে এসেছি আমরা। তো আমাদের এখানে পেছনে গাড়ি রয়েছে, এই গাড়িটা ঠিক করা হয়েছে, আমরা এটাতে যাব। কিন্তু যেহেতু আমরা 9 জন লোক, তাই আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমাদের আরেকটা গাড়ি লাগবে, তো সেটাই একটু জোগাড় করার ব্যবস্থা চলছে। ওটা হলে আমরা বেরিয়ে পড়বো দিল্লি সাওয়ারি করতে। यहाँ से वीडियो बनाना अभी आप यही देखना चाहिए। सो फाइनली हमरा এখন হলো ইন্ডিয়া গেটের সামনে, পেছনে ইন্ডিয়া গেট, বাট আমাদের ব্যাড লাক হলো এখানে ইন্ডিয়া গেটের সামনে যত নতুন পার্লামেন্ট তৈরি হচ্ছে, তাই এখানে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এই ওখানে এই অবধি আর কি আমাদের দাঁড়াতে পারবো আমরা। তো আমাদের এই গেটে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওই যে দূরে ইন্ডিয়া গেট দাঁড়ালে, এই যেটা হলো ইন্ডিয়া গেট। নেতাজির মূর্তি বলে বসাইছে। অনেক ফটো সেশনের পরে আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট। যেহেতু বললাম আমরা যে আমরা ভেতরটা ঢুকতে পারবো না, তাই আমরা বাইরেটাই ঘুরলাম, বাইরে দিয়ে ছবি তুললাম, নেক্সট দেখি কোথায় যাই। তো আমরা এখন গাড়িতে করে সেকেন্ড ইন্ডিয়া গেটের পর আমরা সেকেন্ড আসলাম এখানে ইন্দিরা গান্ধী বাড়িতে, যেখানে ওনাকে গুলি করা হয়েছিল, যে সকালে উনি যেভাবে মারা গেছিলেন সেটা। তো সেটা এখন মেমোরিয়ালে পরিণত হয়ে গেছে এই পেছনটা, সেখানে আমরা ঢুকবো। বাট মা দিদারা ওরা একটু চা টা খেয়ে নেবে, তারপরে আমরা তার ভেতরে যাব। তার আগে আমরা এখানে একটা দোকানে যাবো, কয়েকটা জিনিস কিনি। তো আমাদের তো ঘোরা শুরু, তার সাথে সাথে কেনাকাটাও শুরু হয়ে গেছে। এখানে দেখো এতগুলো কানের দুল নেওয়া হয়েছে এই ইন্দিরা মেমোরিয়ালের সামনেই, এই সামনের দোকান থেকে নেওয়া হয়েছে। দিদা দিল আমাদের সবাইকে এতগুলো কানের দুল। সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, এটা হলো ওনার শাড়িটা, যে শাড়িটা তিনি তার মৃত্যুর দিনে পরেছিলেন। দেখতে পাচ্ছ শাড়িটার মধ্যে অনেক রকমের দাগ রয়েছে, এটা তিনি তার মৃত্যুর দিনে পরেছিলেন। এই যে সেই শাড়িটা, ব্যাগটা এবং জুতোটা। এই পাথরগুলো হলো তিনি বিদেশ থেকে এনেছেন, বিভিন্ন দেশ থেকে এগুলো সংগ্রহ করে রাখা হয়েছে। জুতোটা এবং যেই মোজাটা দেখতে পাচ্ছ, এবং এই যে প্যান্টটা, ছেঁড়া ফাটা পুরোনো প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা তিনি যেদিন রাজীব গান্ধীর
বোমবাস্টে তার মৃত্যু হয়েছিল সেদিন তিনি এটা পড়েছিলেন রাজীব গান্ধী। এই যে সামনে যে তোমরা এই যে কাচের ঢাকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে উনি যখন ওনার নিজের ঘর থেকে সেদিন বেরোচ্ছিলেন ওনার মৃত্যুদিন এই রাস্তাটা দিয়ে ওইদিকে সামনে আকবর রোডের ওদিকে যাচ্ছিলেন, তখনই ওনার দুজন সিকিউরিটি গার্ড ওনাকে গুলি করেছিলেন সামনে থেকে এই রাস্তাটায়। তো এখান থেকে কাউকে যেতে দেওয়া হয় না, এই সাইড থেকে আমাদের ঘুরে যেতে হচ্ছে, এই জায়গাটা উপর থেকে ঢেকে দেওয়া হয়েছে। কারণ এই যে পুরো রাস্তাটা এই যে এখান থেকে এটা ঢাকা ঢেকে দেওয়া হয়েছে, কারণ এটাতে যাতে কেউ পা না দেয় তার জন্য। আর এই যে এখানে যে কাছের জায়গাটা, তাকে এখানেই মারা হয়েছিল, তিনি এখানটায় পড়ে গিয়েছিলেন গুলির আঘাতে। কোথায় যাচ্ছিস বল, সেটা সে ঠিক করে বল। কুতুব মিনারে যাচ্ছি এখন। কি বললি আরেকবার একটু জিজ্ঞেস কর। কি 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 মিনার? কুতুব মিনার। কুতুব মিনার, বাহ এটা তো খুব ভালো। না না না, দিবি না, এটা দিবি না, আমি তো দেবো এটা। কুতুব মিনার, ঠিক আছে, ওসব কিছু না। কম কি মিনার, এটা কুতুব মিনার না, কিছু না, কুতুব মিনার। ওই হবে কিছু একটা, ডাল ঘোল কিছু একটা হবে, তোমরা বুঝে নাও এবার। তো পাপান তো বললোই, এখন আমরা কুতুব মিনার দেখতে যাচ্ছি। এখন আমরা কুতুব মিনার দেখতে যাচ্ছি। তো এখানে এই যে প্রচুর লাইন রয়েছে, আমার পিছনটা দেখে না একবার, লাইন রয়েছে, বাবাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি লাইনে। কত করে টিকিট জানি না, মা আসুক, মা আসলে জানা যাবে এখানে কত করে টিকিট নিয়েছে, তারপরে দেখি। আর কুতুব মিনার ভিতরে যদি ভিডিও ফিডিও করতে আমি তো জানি না, যদি করতে যাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তো আমরা তো টিকিট কেটে নিয়েছি, এই যে এগুলো হলো টিকিট ছোট ছোট কয়েনের মতো, এগুলো হয়তো এখানে জমা নিয়ে নেবে। আর আমাদের টিকিট হলো 40 টাকা করে ইন্ডিয়ানদের, আর ফরেনারদের 600 করে। আর যদি কার্ডে পেমেন্ট করো তাহলে সেক্ষেত্রে 5 টাকা করে ছাড় পাবে, মানে 35 করে। তো আমি কার্ডে পেমেন্ট করেছি, তো আমাদের 35 করে পড়েছে। তো এবার গেটের ভিতর দিয়ে যাওয়া যাক। তো আমি তো জানতাম না এখানে ট্রাইপডটা নেওয়া এলাও না, তো আমার ফোনে থেকে ট্রাইপডটা খুলে নিয়েছি, আর এখানে খাবার দাবার নেওয়া এলাও না। তো বললো যাওয়ার সময় দিয়ে দেবে, তো ঠিক আছে দিয়ে দেবে যখন কোনো ব্যাপার না। তো চলো ভেতরটাই ঘুরে দেখা যায় কুতুব মিনার। এখানে আসলে না সেই দিল্লি সুলতানের আমলের বিষয়গুলো মনে পড়ে যায়, পুরো মনে হচ্ছে সেই ঐতিহ্যগুলো একদম চোখের সামনে ভেসে ওঠে, সেরকমই দেখতে পাচ্ছি আশপাশটা। আর এই যে আমার সামনে আমার পিছনেই হলো এখানে কুতুব মিনার, যেটা দেখার জন্য আমরা সেই সুদূর কলকাতা থেকে আমরা নিউ দিল্লি আমাদের রাজধানীতে এসেছি অন্য একটা রাস্তা থেকে। তো এই হলো আমাদের সেই কুতুব মিনার, সেই সুদূর থেকে দেখা যাচ্ছে যে কুতুব মিনার, সেই কুতুব মিনার ঐতিহাসিক আমলে তৈরি। দূর থেকে হয়তো তোমাদের ফোনে হয়তো মনে হচ্ছে অনেকটা ছোট, আমাদের দূর থেকে যেটা মনে হচ্ছে ছোট, বাট এটা অতটাও ছোট না, সামনে গেলেই বোঝা যায় যেটা কতটা ছোট। এবং এর সামনে যদি আমি দাঁড়াই তাহলে তোমরা বুঝতে পারবে এটা ঠিক কতটা বড়। এছাড়াও এর আশপাশটা বেশ সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে, প্রচুর বড় এরিয়া নিয়ে। ওই দিকে দূরেও বেশ যাওয়ার জায়গা রয়েছে, আশপাশটাও বেশ বড়। এখানে দেখো প্রচুর ফটো সেশন চলছে, মানে জায়গাটাই এতটা সুন্দর মনে হচ্ছে না যতই ফটো তুলি কম আর পড়বে না। আর দেখো একবার, আমি এটা যতই কাছে যাচ্ছি মনে হচ্ছে যেন এটা ততই বড় হচ্ছে, প্রচুর বড় প্রচুর। এটাদের মধ্যে কিছু লেখা রয়েছে না আঁকা রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না সামনে, পাও কত বড়। এখানে কুতুব মিনারের গায়ে আরবি ভাষায় কিছু একটা লেখা আছে, বাট স্বাভাবিক এটা তো আমাদের জানা নেই, তাহলে হয়তো পড়তে পারতাম। কিছু একটা লেখা আছে, মানে তাকালে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি, এত সুন্দর। আর এই পিলারগুলোকে দেখো জাস্ট, এগুলোকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে এগুলো বহু প্রাচীন, বহু বছরের পাথরের তৈরি পিলার, প্রায় ধ্বংস হয়ে রয়েছে। ওইটা তো প্রায় ধ্বংসই হয়ে রয়েছে, ওটা ইট ফিট বেরিয়ে গেছে। ওই উঁচুতেও বেশ লোকজন রয়েছে, প্রচুর লোকজন রয়েছে ওখানটায়।
বাইরের দিকটা তো প্রচুর লোক রয়েছে, আমাদের ওখানে ভিক্টোরিয়ার যেরকম অনেক বড় একটা এরিয়া নিয়ে সেম এরকম, এটাও প্রচুর লোক রয়েছে বাইরের দিকে। আর বেশিক্ষণ থাকবো না এখানে, ভাবছি কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো, কারণ এখন আমাদের অনেকগুলো জায়গা ঘোরা বাকি। তো যাওয়ার আগে লাস্ট তোমাদের একবার একটু দেখিয়ে দিই কুতুব মিনারের লুকটা। যেখানে খাবারটা খাবো, আমাদের ইচ্ছা আছে আজকে চিকেন বিরিয়ানি খাবো, কারণ অনেকদিন ধরে ভেজ খাচ্ছি, আজকে চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে। তো আমরা যেখানে এসেছি, আমাদের ড্রাইভার দাদা যেখানে নিয়ে এসেছেন আমাদের বিরিয়ানি খাওয়ানোর জন্য, এই জায়গাটার নাম হলো দ্য আরবান ধাবা। তো এখানে প্রচুর ভিড়, দোতলায় হচ্ছে দুটো স্টোরে রয়েছে, ফার্স্ট উপরে যে আপার স্টোরে সেখানে আর কি ননভেজ চলে, চিকেন ফিকেন এসব চলে, আর যেটা আন্ডারগ্রাউন্ড স্টোরে যেটা রয়েছে সেখানে হলো ভেজ চলে। তো এখানে চিকেন বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে আমাদের, এখনো পর্যন্ত কিছু ডিসাইড করিনি। হ্যাঁ, মামা কথাবার্তা বলছেন, তো এখানে আজকে চিকেন বিরিয়ানিটা খাবো, কারণ এখানকার কাস্টমাররা রিভিউ দিয়ে বলছে নাকি খুবই ভালো খেতে, তো খেয়ে দেখি কেমন। Hungry faces. So, এইতে আমাদের বিরিয়ানি চলে এসেছে, আমাদের দিল্লির স্পেশাল বিরিয়ানি। অনেক টাইম হয়েছে, অনেক আমি আর পারছি না বলতে। কি হয়েছে কি হয়েছে? আমি আর পারছি না। বাবার বলছে ও আর পাচ্ছে না থাকতে, বিরিয়ানিটা চলে এসে দেখে আর পাচ্ছে না থাকতে। দেখো দেখো ওর মুখটা দেখো, জাস্ট একবার এবার এবার এটাকে দেওয়া হবে। গরম গরম পুরো একদম ধোয়া উঠছে, অনেকটা মনে হচ্ছে কোনো একটা মাটকা টাইপের ছিল, ওটাকে উল্টে দিয়ে এরকম করে। সো এখন খাবো আমরা দিল্লি স্পেশাল চিকেন বিরিয়ানি। তো এখানে চিকেন বিরিয়ানিতে আমাদেরকে চার পিস করে চিকেন দেওয়া হয়েছে, দেখো এক ঠিকই আছে, চার পিস বিরিয়ানি মানে চার পিস মাংস দিয়ে চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখা যাক। ধনে পাতা দেওয়া হয়েছে, ধনে পাতা আমরা তো বিরিয়ানি নিয়েছি, কিন্তু মা মামা ওরা সবাই নিয়েছে চিকেন থালি, মানে টু পিস করে চিকেন দেওয়া হয়েছে, প্রত্যেকটাতে লেগ পিস মাস্ট রয়েছে, এবং তার সাথে একটা বড় চিকেনের পিস, একটা ঝোল মতো রয়েছে, একটা নিরামিষ সবজি দিয়ে, এটা এগুলো হলো 250 টাকা করে প্লেট। সো দিল্লির বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স তো আজকে তোমাদের সাথে শেয়ার করলামই। এখানে বিরিয়ানিতে নাকি চারটে চিকেন দেয়, মানে চিকেন খেয়ে তোমাদের পেট ভরে যাবে। আমরা পাপান আমরা যখন দেখেছিলাম পাপান, তোর তখন কি মনে হয়েছিল? আমি চুল বাঁধাইনি। আচ্ছা ঠিক আছে, এখন চুলটা ডিজাইন করে নিচ্ছে, একটু গাড়িতে উল্টোপাল্টা হয়ে গেছে, ঠিক আছে ও এসে বলবে খানে।
বাট আমাদের খুব ভালো লেগেছে কলকাতা বিরিয়ানি থেকে সম্পূর্ণ এক অন্যরকম খেতে বিরিয়ানিটা। কলকাতা বিরিয়ানিটা কি হয়, একটু সাদা রাইসটা থাকে এবং একটু গ্রেভি রাইসটা থাকে, আর এখানে বিরিয়ানিটা কি পুরোটাই গ্রেভি রাইসটাই, তার জন্যই এটা একটু অন্যরকম খেতে, বাট ভালো লাগলো। হ্যাঁ, মথুরার মথুরার বিরিয়ানি খেয়েছি, মথুরাটা বিরিয়ানি বলবো না, বিরিয়ানির মধ্যে ছিল না ওটা। হ্যাঁ, ওটাকে বিরিয়ানি বললে হয়তো বিরিয়ানির অপমান করা হবে, যাই হোক। তো কলকাতা খেয়েছি, আমরা দিল্লিটা খেলাম, বেশ ভালো লাগলো। আর আমার কাছে কলকাতাই মানে সেরা কলকাতা, যদিও বা দিল্লিতে সাহায্যে বিরিয়ানিতে চারটে চিকেন দিল, বাট আমার কাছে কলকাতা বিরিয়ানিটাই যেন সেরা লাগে। হয়তো হতে পারে এটা এতদিন ধরে আমরা খেয়ে এসেছি বলে, তাই জন্য। কিরে, তোদের কেমন লাগলো এখানকার বিরিয়ানি? খুব ভালো লেগেছে, মানে পুরো একটা অন্যরকম দেখতে আর অন্যরকম টেস্ট। সবথেকে বেশি আমি আনন্দ পেয়েছি চার পিস চিকেন ছিল, আর তার মধ্যে সবথেকে বেশি আনন্দ পেয়েছি আমি দুটো লেগ পিস ছিল। এরপর আমাদের যাওয়ার কথা ছিল লোটাস টেম্পল এবং বিড়লা মন্দির, দুটো জায়গাতেই আমরা গিয়েছিলাম। কিন্তু আমাদের এতটাই ভাগ্যটা খারাপ ছিল সেদিন যে দুটো জায়গায় কোভিডের জন্য বন্ধ ছিল এবং আমাদের সেটা জানা ছিল না, সত্যিই দুর্ভাগ্য আমাদের। যাই হোক, রাজধানীর সফর আজকে আমাদের এখানেই শেষ করতে হয়েছিল। বিকেলে আমরা আবার ট্রেন ধরে মথুরায় ফিরে আসি, কিন্তু মথুরা সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি, আমাদের ঘোরার আরও প্রচুর ভিডিও রয়েছে এখনও পর্যন্ত। তো তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে সেগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। বাই বাই।